সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বুধবার সকাল 11টা নাগাদ হাসনাবাদের কালীবাড়ি মোড় থেকে বরুণহাট হসপিটাল মোড় পর্যন্ত এই গান্ধী সংকল্প যাত্রা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতা সায়ন্তন বসু, বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি গণেশ ঘোষ সহ বিজেপির একাধিক নেতা নেতৃবৃন্দ। সুন্দরবন এলাকায় গান্ধী সংকল্প যাত্রায় বিজেপি কর্মীদের ভিড় উপচে পড়ে। সায়ন্তন বসু বলেন, বাংলায় কলকারখানা শিল্প ব্যবসা সবটাই বন্ধ হওয়ার মুখে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন প্রত্যেক দিন একটা না একটা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় চারটি শিল্প চলছে, চিটফান্ড সেটা বন্ধ হওয়ার মুখে, চোলাই মদ বোমা শিল্প এবং মুখ্যমন্ত্রীর খুব কাছের শিল্প চপার মুড়ি শিল্প, এই চারটে ছাড়া আর কোনো শিল্প নেই। তৃণমূলের রাজত্বে এর বাইরে আর কোনো শিল্প আসার সম্ভাবনাও নেই। রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল ঠিকই বলেছেন, সরকার ছুটিতে চলে গেছে। আমি মনে করি সরকার শুধু ছুটিতেই যায়নি, সরকার নেই। সমস্ত কল কারখানা শিল্প ব্যবসা সবই বন্ধ হওয়ার মুখে। কাকতালীয় হলেও একটা ঘটনা যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন রয়েছেন তখন একটার পর একটা প্রত্যেক দিন একটা চা বাগান বন্ধ হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমি বারবার বলি, পশ্চিমবঙ্গে চারটে শিল্প চলে বা চলছিল, একটা ছিল চিটফান্ড, সেটাও প্রায় বন্ধ হওয়ার মুখে, একটা চোলাই মদের ঠেক সেগুলো চলছে, একটা বোমা শিল্প সেটা তো চলছেই, সেটা রমরম করে বাড়ছে, আর মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের শিল্প উনি পছন্দ করেন চপ আর মুড়ি শিল্প, এই চারটের বাইরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। তৃণমূলের রাজ্য তখন টেবিলের তলায় কখনো লুকাচ্ছে, কখনো ফাইলে মুখ ঢাকছে। পুলিশের এখন চারটে কাজ, বিজেপি কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া, টেবিলের তলায় গিয়ে লুকোনো, তৃণমূলের নেতাদের কথায় চলা, আর বিজেপি কর্মী বা যারা সাধারণ মানুষ আছে তাদের ভুয়ো মামলা, তাদের ভুয়ো মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা, এই চারটের বাইরে পুলিশের কোনো কাজ নেই। রাজ্যপাল তো ঠিকই বলেছেন, পুরো সরকারটাই ছুটিতে চলে গেছে। আমার মনে হচ্ছে সরকার ছুটিতে চলে যায়নি, সরকারটা নেই। রাজ্যপালকে দেখে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই পালিয়ে যায় তাহলে সেখানে সংবিধানের কী অবস্থা, সাংবিধানিক শাসন কীরকম আছে বোঝাই যাচ্ছে। আলটিমেটলি কেন্দ্রের হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে, আগে উঠুক তারপর তো ঘুরে দাঁড়াবে, শুয়েই তো পড়েছে, কোথাও তো দেখতে পাচ্ছি না।